এ বছর স্কুলে লটারির মাধ্যমে ভর্তি করানো হবে কীভাবে এই লটারিতে অংশগ্রহণ করবেন তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে কেন এই লটারির আলোচনা চলে আসলো এবং কখন এই লটারি অনুষ্ঠিত হবে ইত্যাদি সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা জানেন বেশ কিছুদিন থেকেই এই জল্পনা কল্পনা চলছিল যে আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোন পদ্ধতিতে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো হবে কারণ বিগত বছরগুলোতে আমরা কিন্তু দেখেছি লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো তার আগে কিন্তু ভর্তি পরীক্ষা ছিল তাই এবছর কিন্তু আলোচনায় ছিল যে আমাদের ভর্তি পরীক্ষা হবে নাকি লটারির মাধ্যমে এই শিক্ষার্থী ভর্তি করানো হবে তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে আমরা জানি যে একটা সভা হয়েছিলো এবং সেই সভায় সিদ্ধান্ত হয়েছে যে আগামী বছর অর্থাৎ দু হাজার শিক্ষাবর্ষে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হবে কিন্তু এরপরে অর্থাৎ দু সালে লটারির মাধ্যমে হবে কি হবে না সেই সিদ্ধান্ত কিন্তু গৃহীত হয়নি অর্থাৎ দু সালে যারা ভর্তি হবে তারা কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমেও তাদেরকে ভর্তি নিতে পারে এখন এই অনলাইনে কীভাবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু হবে অনলাইনে এবং অনলাইনে আবেদনের মাধ্যমে এই লটারিতে অংশগ্রহণ করতে হয় লটারিতে অনলাইনে আবেদন কীভাবে করতে হয় তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করব। আপনারা সেটা হয়তো পাবেন সামনে যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখান থেকে দেখুন দু হাজার পঁচিশে জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন বই নিয়ে নতুন শ্রেণীতে ক্লাস শুরু করবে শিক্ষার্থীরা এর আগে নভেম্বর এবং ডিসেম্বর নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস জুড়ে ভর্তির আবেদন এবং উন্মুক্ত লটারি সহ ভর্তির সব কাজ হবে এখন পর্যন্ত কিন্তু আমাদের কবে থেকে আবেদন গ্রহণ শুরু হবে সেরকম কোনো সার্কুলার তারা প্রকাশ করেনি কিন্তু খুব শীঘ্রই তারা সেই সার্কুলার প্রকাশ করবে যখন সার্কুলার প্রকাশ করবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই সার্কুলারটি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার এখন এখান থেকে একটা জিনিস দেখুন এই যে আমাদের লটারি প্রক্রিয়া আমাদের লটারি প্রক্রিয়া কিন্তু প্রথমে আমাদের আবেদন করতে হয় প্রথমে অনলাইন আবেদন করতে হয় এবং অনলাইন আবেদন করার পরে আপনার অনলাইন আবেদন করার জন্য অনেকগুলো বিষয় থাকে তার ভিতরে বয়সটা ছিল গত বছরগুলোতে আমরা দেখেছি যে বয়সের একটা বিষয় ছিল যে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর বয়স ছয় প্লাস বছর হতে হয় এবছর বয়সের ব্যাপারে এখন পর্যন্ত তেমন কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি যদি কোনো দিক নির্দেশনা দেওয়া হয় সেটা অবশ্যই আমরা সেই সার্কুলারই পেয়ে যাব আর যদি বিগত বছরগুলোর মতো থাকে সেটাও আপনারা সার্কুলারে পেয়ে যাবে এছাড়াও আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার অবশ্যই জন্ম নিবন্ধন করা থাকতে হবে শিক্ষার্থীর একই সাথে আপনার শিক্ষার্থীর যে স্কুলটা রয়েছে এখন যদি আপনি তৃতীয় শ্রেণীর জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে সে যে স্কুলে পড়ছে সেই স্কুলের যে ইনফরমেশন তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাকে আবেদনের সময় আপনার সাথে রাখতে হবে বাবার নাম মায়ের নাম ইত্যাদি সব কিছুই ইংরেজিতে রাখতে হয় তো এগুলো সব কিছুই যখন ওই আপনার সার্কুলারটা প্রকাশিত হবে তখন আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে দিয়ে দেব এছাড়াও আমাদের চ্যানেলে এ নিয়ে অনেক ভিডিও রয়েছে পুরাতন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর বিস্তারিত খবর এখানে আসলে লেখা আছে আপনারা এগুলো পড়ে নেবেন এখান থেকে তো এই বিষয়টা এই খবরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যে এবছর স্কুলে লটারির মাধ্যমে ভর্তি করা হবে এবং এই লটারির মাধ্যমে যখন ভর্তি করা হবে তখন ভর্তি করার যখন বিজ্ঞ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই বিজ্ঞপ্তিও আমি আপনাদের সাথে শেয়ার করবো তারপরও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর বিগত বছরগুলোতে যে ভিডিওগুলো আমরা পাবলিশ করেছি সেগুলো দেখলে আপনি একটা পরিষ্কার ধারণা পাবেন যে আসলে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয় তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সাথে কমেন্টে কোনো কিছু জানার থাকলে জানাবেন আল্লাহ হাফেজ